যুবকেরা রে যার জন্য সারা দিন অপেক্ষায় ছিলা রোদের মধ্যে লাইন করে দাঁড়িয়ে ছিলা আরে রাজাবাসার ছেলেরা সাবধান হও এলাট হও লাইন সোজা করো ঘামটাম মুছে পরিষ্কার করো ওই তো বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসছে সাবধান হও যুবকেরা টাই টানে প্যান্ট টানে শার্ট টানে বোতাম লাগায় আর একজন আরেকজনকে জিগায় দেখো তো কেমন দেখা যায় একজন আরেকজনকে ঠিক আছে ওস আবার পেস পাউডারও মারে মারে না বিশ্ব সুন্দরী সাহারা এমনই তো সুন্দরী আরো এমন সুন্দরী বাম পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা ডান পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাসখানে সাহারা বেরিয়ে আইসা গেলেন যুবকেরার কাছে আইসা বান্ধবীরা বলেন সাহারা গো দেখো সামনের লাইনের যুবকটা কত সুন্দর দেখো দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে সাহারা বলেন হুম চলে না বাম দিকেরটা দেখো চলে না তে দেখো না না ওই যে পাম পাশে ডান পাশে সামনে পিছে একটাও চলে না বান্ধবীরা বিরক্ত হইয়া বলতেছেন সাহারা রে আর কত পিছে ঘুরবো শত শত ছেলেরা দাঁড়িয়ে আছে একটা ছেলে কি তোর পছন্দ হয় না রে সাহারা জানি রে তোর পছন্দের মানুষ দুনিয়ায় আসে নাই সাহারা দুইটা চুকির পানি হাগামদা বান্ধবীরা রে আমার আর একটু সময় দে আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইবো একটু সময় দে তোরা বিরক্ত হইস না আমি একটু ঘুরে ঘুরে দেখি বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে পাশে যাইতে চাই না সারা বলতেছেন বান্ধবীরা রে আমি যাকে মনের মানুষ বানাবো আমি যাকে স্বামী বানাবো আমি যাকে বন্ধু বানাবো ওই লোকটাকে একটা না 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি হে লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম লোকটা বলেন আমার নাম ইব্রাহিম যে লোকটার কপালে লেখা ছিল মুহাম্মদ আমি ওই লোকটাকে তালাশ করতেছি তোরা আমাকে সময় দে এবার বিশ্ব সুন্দরী সাহারা ঘুরতে 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 কারো দিকে চোখ পড়লো না একবারে লাইনের পিছনে দাঁড়িয়ে ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইব্রাহিমের পাশে যাইয়া দেখি গো ইব্রাহিম নবীর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে ইব্রাহিমের মাথায় ছায়া দেয় বলুন কার খাতিরে ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয় এ নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কি না আসুন না কিভাবে নিবেন কোরআন শরীফ সহিফ ফয়সালা করে দিবে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে বিশ্ব সুন্দরী সাহারা বলেন যাইয়া দেখি মাতার উপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে কপালের দিকে তাকাইয়া দেখি একখানা 40টা রাত্র যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম কপালে সেই আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে বান্ধবী ডাকায় আমার মনের মানুষ পাইছি বান্ধবীরা চারদিক ছুটাছুটি করে দৌড়ে আসলেন বহুদিন পর সাহারার মনের মানুষ বলে পেয়েছে আসো আমরা সবাই যাই যাইয়া ইব্রাহিম নবীর চারিপাশে গেরাও করে দাঁড়াইয়া বলতেছেন সাহারা রে কোথায় রে তোর মনের মানুষ সাহারা বলেন এই যে দেখ এই লোকটাকে আমি একটা না 40টা রাত্র স্বপ্নে দেখেছি সকল বান্ধবীরা গেরাও করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে রে সাহারা এই মানুষটারে কোত্থেকে বাহির করে আনলে সাহারা বলেন বান্ধবীরা রে এই মানুষটারে আমি একটা না 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি দেখো এই মানুষটা কেমন দেখা যায় বান্ধবীরা বলেন সাহারা গো আর দেরি করিস না এই মানুষটার মতো মানুষ রে আমরা এই জীবনে আর কোনোদিন দেখি নাই এবার সাহারা বলেন তাহলে আমি কি করব তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও সাহারা বলেন খালি হাতে গ্রহণ করব না এ বান্ধবীরা দে রে আমার ডান হাতে মুতির মালা দে বাম হাতে জরির মালা দে আমি আমার বন্ধুর গলায় মুতির মালা জরির মালা পরাইয়া দে
বলতে দিলাম ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবীর নূরে মুহাম্মাদির বরকতে যদি এই বিশ্ব সুন্দরী সারার হাতে মুতির মালায় আর জরির মালা পাইতে পারে গো এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব নারা তাকবীর নারা রিসালা নারা গাউসিয়া এই নবীর পক্ষে কিভাবে থাকা যায় লাইন ছেড়ে দিবেন এইজন্য ধ্বংস লাইনে আসেন তাহলে ইব্রাহিম নবীর জিগান লাইনে দাঁড়ায় তার ভাগ্য কি ভালো হয়েছে আমরা বিজয় হব বিশ্ব বাজারে প্রমাণ করে দিব আমরা আখেরি নবীর উম্মত আমরা ধ্বংস হওয়ার ব্যক্তি নয় আমরা বিজয় হওয়ার ব্যক্তি কারণ এই নবীর পক্ষে থাকে কে আরো জোরে বলুন কে থাকে কিন্তু আল্লাহর কথা যদি মানেন এ নবীর পক্ষে আসার জন্য তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে কিভাবে থাকবে আসুন কোরআন শরীফ এবার আলোচনায় চলছি আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করেন সর্বপ্রথম ওয়াজটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহু আকবার অতঃপর আসমানি কিতাব ছোট বড় 104 কিন্তু কোন কিতাবের প্রথমে এই নোটিশটা দেয় নাই শুধুমাত্র যেই কোরআন শরীফ আমার আপনার নবীকে দিয়েছে এই কিতাবটার মধ্যে এই নোটিশটা দিয়েছে এই নবীকে যে কিতাব দিবেন এর প্রথমে লেখা এই কিতাবে কোনো সন্দেহ বা তাহলে বোঝা গেল নবীকে যেই জিনিসগুলি দিতেছে আল্লাহ এর মধ্যে কোনো বেজাল কোনো সন্দেহ বা যা দেয় সব পরিষ্কার এবং বরকতপূর্ণ কত বরকত আল্লাহু আকবার এক একটা সাইডের বরকত যেমন বিসমিল্লাহ কুরআন শরীফে বিসমিল্লাহ শরীফ আছে কিনা এই বিসমিল্লাহর বরকতের হিসাব করেন বিসমিল্লাহর বরকত এক ছাত্রকে পড়াইতেছে প্রাইভেট উস্তাদ ছোট বাচ্চা তো বলতেছেন বাচ্চা তুমি পড়ো আলিফ ছাত্র কই উস্তাদ জি আলিফ তো মাই ক পড় চুকা হ্যায় ইসকো পহলে কিয়া হ্যায় আলিফ আলিফ যে কইতাছেন আলিফ তো কবেই পড়ছি এর আগে কি হেটা কর না উস্তাদ কো বাবা রে বাবা হ্যারে তো পড়ান যাইতো না আলিফের আগে বলে কি আলিফের আগে আবার কি কি বাবা আলিফের আগে কি উস্তাদ জিজ্ঞাসা ছাত্র রে কি ছাত্র কই আলিফের আগে আমারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতেন না তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বরকত আছে নি শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহর বরকত আলোচনা করতে গেলে 2-3 বছর লাগবে একটা কথা বলি খালি বিসমিল্লাহর মধ্যে যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে কি বরকত একটা যুবক তার জীবনে ভালো কোনো কাজ সে করে নাই খারাপ কোনো কাজ পাইলে সে সারে নাই এরকম একটা পাপী সমাজের মধ্যে সবার কাছে ঘৃণিত সবার কাছে ঘৃণিত এবার বলতেছেন কি আল্লাহর গজব তার মধ্যে ঢুকে গেল সে বাঁচবে না আল্লাহর গজব এসে গেছে তো একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে সে নিজেই টের পায় যে আমি আর বাঁচব না দেখবেন বন্ধুদের কথা মনে হয় যারা মৃত্যুবরণ করছে তাদের কথা মনে হয় আর কবরস্থানের কাছে হাইটা গেলে কবরের পাশে তাক থাকতে ইচ্ছা হয় তাইলে মনে করবেন তার খবর শেষ 40 দিনের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে এমন একটা বাপ সাপ হয়ে যায় আর কি এই ছেলেটা রাতে তার বিবির সাথে কান দিয়ে আর কয় বিবি গো মনটা কয় আমি বাঁচব না যে অপরাধ করেছি জীবনে কবরে গেলে তো মাপ পাবো না আজাব তো হবে নিশ্চিত যেহেতু আলেম ওলামারা কয় এটা কাজ করিস কি তোর পেটে বাচ্চা আছে যদি ছেলে হয় তাহলে একটা কায়দা দিয়া মক্তব মাদ্রাসাত পাঠাইস আর যদি মেয়ে হয় একটা আলেমের কাছে বিয়ে দিস যুবকটা মারা গেলে কবরে আজাব চলছে এক আল্লাহর ওলি বলেন নিজের চোখে দেখলো কবরের মধ্যে আজাব চলছে লোকটা বলতেছেন এত আজাব ভীষণ আজাব যাই হোক এদিকটা তার ছেলে হয়ে গেছে মা 4 বছর বয়স হলে বাচ্চাটার হাতে একটা কায়দা দিয়া মক্তব পড়াইছে মক্তবে শিক্ষক জিগায় ছেলেটা কার সঙ্গে ছেলেটাকে হুজুর ছেলেটা ওই যে আমাদের মহল্লায় একটা খারাপ লোক ছিল তার ছেলে উস্তাদ বলেন বাবা তোর বাবা তো খুব খারাপ ছিল আয় তুই ভালো হইতে পারোস সামনে এই বসে বসে পড়ে বলতেছেন পড়ো আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম বাচ্চাটা পড়ছে 4 বছরের বাচ্চা তো ছোট করে পড়ছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চাটা সাথে সাথে পড়ছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এই বাচ্চাটার বাবার কবরের আযাবটা বন্ধ কর
ফেরেশতারা বলেন প্রভু গো আপনি বললেন ফাড়াইয়া লাইতাম ফাড়াইয়া পরে হন বন্ধ কর ব্যাপারটা কি এত কঠিন আযাবের নির্দেশ দিলেন আবার বলতেছেন বন্ধ করতে আমার আল্লাহ বলেন আরে ফেরেশতারা বন্ধের কারণ হলো নিষ্পাপ 4 বছরের একটা বাচ্চা আমার বন্ধুর ঘরে যাইয়া কায়দাটা হাতে নিয়ে কয় আমি বলে রহমান আর রহিম আরে ফেরেশতারা এমন একটা নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে আর আমি তার বাবার কবরে আযাব দেব আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে না আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে এই বাচ্চাটার কথায় আর আমি সহ্য করতে পারি না তার বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিলাম তাইলে বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো আর সব বরকতের বাজেটগুলি আমার আল্লাহ আখেরি নবী এবং নবীর উম্মতের জন্য দিয়ে দিয়েছেন অন্য অন্য নবী রাসূল মাঝে মাঝে বিপদে পড়লে হাওলাত নিত হাওলাত হাওলাত নিছিলেন সুলাইমান নবী সুলাইমান নবী একদিন কই খোদা গো কি কই মাখলুকাতকে দাওয়াত করে খাওয়াইতাম আমার ইচ্ছা হইছে আল্লাহ কই সুলাইমান রে এটা তো তোর কাম না তুই তো পারবি না কই না ইচ্ছা হইছে আমি খাওয়ামু আপনি অনুমতি দেন কই যা অনুমতি দিলাম বহুত রান্না বাড়া করছে তাফসীরের ঘটনা একবারে হাওরের হাওর ডাল ফেলাইছে সমুদ্রের কিনারে পতেঙ্গার কিনারের মতো আর কি পতেঙ্গার মতো সমুদ্রের কিনারে পাক শাক করে একবারে ডাল ফেলাইছে এমন সময় একটা মাছ আইসা কই আমার সময় নাই সুলাইমান দাওয়াত বলে করছেন কহ আমার সময় কম আমার আগে খাওন দেয়া লাইন আইসা মুখের ডাল আউদাম করছে জিন ইনসান মিলে সাইদারি করবে দুই জাতি মিলে বর্তেছে পাথির মধ্যে ওরার মধ্যে আপনার খাসার মধ্যে আর নিয়া মাছের মুখের মধ্যে ফালাইতাছে ফালাইতে ফালাইতে সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের জন্য যা আয়োজন করছিল এক মাছের মুখে নিয়া সব ফালাইছে মুখটা জমায়া আবার হা করছে সুলাইমান কি খাও পাকাইছো এক নলা তো খাইলাম আর বাকি খাউন দাও না সুলাইমান কো আর তো নাই এইডা পাকায় ওই বাহাদুরি করছো কুল মাখলুকাত খাওয়াইবা আমারে এক নলায় এনে হইলো আমার আল্লাহ তো এরকম তিনটা লুকমা আমারে প্রত্যেকদিন খাওয়ায় অন বাকি মেহমান তো আইতাছে বাকি মেহমান দাওয়াত দিছে আইতো না সুলাইমান সেজদা করে গেছে প্রভু গো ইজ্জত আমার বাঁচতো না এত পাকান পাকাইলাম এক মাসে খাইছে এর বলো তিন লুকমার এক লুকমা হইছে দুইটা হেরই বাহি আর বাহি মানুষের কি করমু আল্লাহ কয় আগে তো কইছিলাম তুই পারতি না এটা তোর কাম না রে সুলাইমান তুই কেন গেলে পারতি না এটা করতে খোদা গো হন আমার ইজ্জত আপনি বাঁচান আল্লাহ কয় তাইলে একটা কাজ কর কি একটা পাতিলে অল্প কিছু খানা বসা বসায়া রান্না করে খানাটা যখন বন্টন করতে থাকবি তখন কি করবি জানোস বিসমিল্লাহির রহমানির রহিম কয় খাওয়া শুরু করবে অত কই বিসমিল্লাহর বাজেট সুলাইমান নবী নয় বিসমিল্লাহটা আল্লাহ পাক রিজাব রেখেছে আখেরি নবীর জন্য বিপদে পড়ছে পরে হাওলাত নিছে জোরে জোরে কর খালি এখানে না আবার শিক্ষা দিয়েছে একবার পিপড়ার রাজত্বের উপর দিয়ে সুলাইমান তার লোক লস্কর নিয়ে চলে যাচ্ছে যাইতে 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 কাছাকাছি গেলে পিপড়ার কমান্ডার বলতেছেন পিপড়ার রাজা বলতেছেন এই আমার প্রজারা সুলাইমানের লোক লস্কর আইতেছে তোমরা গর্তের ভিতরে যাও নাইতে ফারাক পড়লে গেলাম শেষ সুলাইমান নবী পিপড়ার ভাষাও বুঝতেন তো উনি বললেন এই পিপড়া রাজা তুই যে কইলে পারাত বললে শেষ আমি তো আল্লাহর নবী আমি কি পাইরা মাইরা লাই নাকি আমি কি কোন জালিম নাকি আমি তো আল্লাহর নবী কইলি কি সুলাইমান নবী তো কষ্ট পাইছে কষ্ট পাওয়ার পরে পিপড়া হাতের মধ্যে থেকে কয় হুজুর আপনি কষ্ট পাইছেন কথা এতে কষ্ট পাবো না কথা আইলে হুজুর আমার বাড়িতে আমনের দাওয়া কষ্ট পাইছে মাপ টাপ চাইবো কয় আমার বাড়িতে আপনার দাওয়াত চাইতে খানা খাইবেন সুলাইমান নবীর দাওয়াত দিল পিপড়াই সুবহানাল্লাহ কইতেন না সুলাইমান নবীর দাওয়াত দিল কে পিপড়াই দাওয়াত দিল আমার বাড়িতে চাইতে খানা খাইবেন হুজুর দাওয়াত আপনার সুলাইমান নবী হাসে আর কয় দুঃখের মধ্যে তুই হাসি দিলে লাইলি হ্যাঁ তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি একটা পিপড়া যদি একদিন কোনো খাউন টাইম না নিতারে তাহলে 6 মাস বৈশা খাইতারে একদিন টাইম না নিলে কয় মাস খাইতারে 6 মাস আচ্ছা একদিন নিলে কয় মন চাউলের ভাত নিতারবো 6 মাস খাইতারে অন পিপড়া দাওয়াত দিছে সুলাইমান নবীরে লাগজে নিপেস
সুলাইমান কয় খামখেয়ালি করিস না কি তুই খাস কি আমারে খাওয়াইবি কি তুই যা আমারে দাওয়াত দিলে কো হুজুর তাইলে আপনার সাথে যত লোক লস্কর আছে সবাই সহ আমার বাড়ির দাওয়াত সমস্যা বাড়তাছে না কমতাছে সুলাইমান হাসি আর কর কয় কি আল্লাহ কয় এই সুলাইমান রে পিতা দাওয়াত কবুল কর তাফসীরের ঘটনা কবুল কর আর না হয় তো সমস্ত মাখলুকাতকে পিপড়াই দাওয়াত দিয়ে লাইব তেলে পিপরার পক্ষে আছে কে আরে জোরে কর পিপরাই দিকটা দাওয়াত দেয় হে দিকটা কাঁদলে কোথা গো তুমি গেলাম আমার ইজ্জত রাখছো দাওয়াত কবুল করছে আচ্ছা রেডি করো আমি আইতেছি লোক লস্ট সবাই নিয়ে আসো খানা খামো আইতেছি এবার পিপরা কাঁদলে প্রভু আমি পিপরা খাই কি আর তোমার নবীরে খাওয়ামু কি দাওয়াত তো দিয়া বইছি এখন তুমি ইজ্জত রাখো আল্লাহ কই যা বেহেশত থেকে এক প্লেট খাউন পিপারে দিয়া আর পিপারে কই সুলাইমান নবী খাউন শুরু করার আগে বিসমিল্লাহ কইয়া খাউন শুরু করত কি কইয়া কত কইয়া বিসমিল্লাহর ইতিহাস খুলুন বিসমিল্লাহটা প্যাকেট করে রেখেছে আমার নবীর জন্য আপনার নবীর জন্য হেরাল লাগা খাওয়াইতেছে সকল মেহমান খাওয়ানোর পরে সুলাইমান নবী কয় এই বেহেশতি প্লেটের ঢাকনাটা আলগি দিয়া দেখি এখনো অর্ধেকের বেশি হয় নাই এই বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো খালি এটা তো শুরু হয় না আর বাকি কোরআন শরীফ পুরাটাই বরকত কি যে বরকত কোন দিকে যাব একটা বরকতের আলোচনা করলে এক বছর যাবে শেষ হবে না যাই হোক সংক্ষেপ করলাম এমন এক কিতাব আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছে দিয়া প্রথমে নোটিশ দিলেন এই কিতাবে কোনো সন্দেহ বা নাই এখন আল্লাহ নিজে ওয়াজ করেন কার উদ্দেশ্যে নবীকে বোঝানোর উদ্দেশ্যে কারণ এই জগৎ সৃষ্টির কারণ তো হলো এই নবী কি বলেন এই জগৎ সৃষ্টির কারণ হলো এই নবী সৃষ্টি না হইলে আদম নবী হতো না আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীও সৃষ্টি হতো না যদি আমার এই নবী সৃষ্টি না হইতো আল্লাহ প্রথমে বুঝাইতেছেন ওই কিতাব দিয়ে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ বা নাই এবার ওই কিতাব থেকে আলোচনা শুরু করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ আল্লাহ ওয়াজ করেন কোরআন শরীফে মেজে নবী গো আপনি বলেন আমার বান্দারা কি আমাকে ভালোবাসতে চায় আমার সাথে বন্ধুত্ব করতে চায় সম্পর্ক করতে চায় আমার সাথে একটা প্রেমের ডুরি লাগাইতে চায় তাহলে আমি তো অনেক উপরে আমি অনেক ক্ষমতাবান আমারে ধরা বড় কঠিন বন্ধু গো আমারে পাইতে গেলে এই মহব্বতটা আমাকে না করে মহব্বতটা ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ তোমাকে যদি মহব্বত করে তাইলে আমি হেরারে উল্টা মহব্বত করব কোরআন শরীফের মধ্যে ট্রান্সমিটার বিট করে ঘোষণা দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ জোরে জোরে গান না সুহা গভীর মনোযোগ নবীকে বুঝেন না বুঝা পর্যন্ত ইবাদত কবুল হবে না টুপি লাগাইতে পারেন পাঞ্জাবি লাগাইতে পারেন মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন আগে নবী বুঝেন বলুন নবী যদি না হইতো মাদ্রাসা কি হইত মসজিদ হইতো খানায়ে কাবা হইতো আরশ কুরসি লৌহ কলম কি হইতো আমার আল্লাহ বুঝাইতে চায় আমি কুল বন্ধুর প্রেম আর ভালোবাসা এত কিছু করেছি সিস্টেম কত সুন্দর করেছে আদম যেদিন 350 বছর কেঁদে দোয়া কবুল করাইতে পারেন নাই আরাফাতের ময়দান থেকে আরশ পর্যন্ত দেখে নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আদম নবী বলেন প্রভু গো তোমার নামের সাথে আবার এটা কার নাম নামটা তোমার পাশাপাশি দেখা যায় একবারে একসাথে মাঝখানে কোনো ওয়াও দেওয়া হয় নাই ওয়াও দেওয়া হয় নাই একবারে পাশে আমার আল্লাহ কয় আদম রে তুই কি টের পাস না নামটা কেমন হতে পারে বুঝিছি নিশ্চয় তোমার কোনো মহব্বত তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু হবে আদম এবার বুঝেছো
যে বন্ধু রুসিলাই তোমারেও সৃষ্টি করেছি আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছি আদম বলেন প্রভু গো এত সুন্দর নাম সিস্টেম দি আরো দেখলাম কি দেখলে রে আদম দেখলাম সিস্টেমটা তোমার নামের মধ্যে 12টা অক্ষর তোমার বন্ধুর নামের মধ্যে 12টা অক্ষর আছে কি না একসাথে 12 12 এত সুন্দর করে সিস্টেম করলেন আমার আল্লাহ বলেন আদম রে আমি বুঝাইতে চাই কার ভালোবাসাই এত কিছু করেছি তারপরে দিনে যাবেন 12 ঘন্টা রাতে যাবেন 12 ঘন্টা ঠিক দিনে রাইতে কয় ঘন্টা আমার আল্লাহ বলেন বন্ধু তোমার আমার প্রেমের খেলা শুরু হলো আমার নামে 12 অক্ষর তোমার নামে 12 অক্ষর দিন বানাইলাম রাত বানাইলাম দিনে দিলাম 12 ঘন্টা রাতে দিলাম 12 ঘন্টা বন্ধু আচ্ছা তুমি নাও এক ভাগ আমি নেই এক ভাগ বন্ধু তুমি কি রাত্র নিবা না দিন নিবা আমার নবী কই প্রভু গো রাত্র নিয়ে আমি কি করব আমি দিনের বেলা আমার উম্মতের লই আমি খেলব আমাকে দিন দিয়ে দেন এই জন্য আমার নবীকে মানুষ দিনের নবী কয় কি না বলুন কয় 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 কি কয় কি কয় দিনের নবী আমার নবী বলেন প্রভু গো আমার দিনের 12 ঘন্টা দিয়ে দেন আমার নামের 12 অক্ষরের সাথে মিলাইয়া রাখব আমার আল্লাহ বলেন বন্ধু ঠিক আছে তুমি দিন নিয়ে যাও আমি রাত নিলাম আমার নবী আবদার করে প্রভু গো তুমি রাত নিয়ে কি করবা জানতে চাই আমার আল্লাহ বলেন বন্ধু গো রাতের বেলা তোমার উম্মতেরা যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক মারে এই রাতের 24 এই দিনের 12 রাতের 12 আমি একসাথে কইরা বাজেট দিব কি বাজেট এর দিনের 12 রাতের 12 24 ঘন্টার মধ্যে তোমার উম্মতেরা যদি অপরাধ করে গুনাহ করে আর তোমার আমার নামের 24 অক্ষরের কালিমাটা যদি একবার পাঠ করে আমি আল্লাহ একবার 24 অক্ষরের কালিমার বিনিময় 24 ঘন্টার গুনাহ আমি maaf করে দেব আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ জিন্দাবাদ